আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকব সপ্তাহে সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এবারে শিরোনাম, করতোয়ায় এখনও ভাসছে লাশ, পঞ্চগড়ে নৌকাডুবির তৃতীয় দিনেও ১৫ মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৬৫, টনক নড়েনি প্রশাসনের, থামেনি ঝুঁকি নিয়ে পারাপার। শিগগিরই ভারত থেকে ডিজেল আমদানি, ডিসেম্বরে শেষ হচ্ছে শিলিগুড়ি দিনাজপুর পাইপলাইনের কাজ, খরচ কমবে ব্যারল প্রতি ৩ ডলার, সুফল পাবেন উত্তরবঙ্গবাসী। ৯ বছরেও কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দরে চালু হয়নি ইমিগ্রেশন, ব্যাহত আমদানি রফতানিও, সেবা চালু হলে ভুটানের সঙ্গে যোগাযোগ বাড়ার আশা। এবং অফিস ভাড়া দিয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট, ব্ল্যাঙ্ক চেক নিয়ে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে ঋণ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। নৌকাডুবির তৃতীয় দিনেও পঞ্চগড়ের করতোয়ায় মিলছে একের পর এক লাশ, ৮ শিশুসহ আজ আরও ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৫ জনে। নিখোঁজের সন্ধানে ভিড় করছেন স্বজনরা, মূর্ছা যাচ্ছেন অনেকেই। পঞ্চগড়ের করতোয়ায় এখনও ভাসছে লাশ, মিলছেও একের পর এক, এখনও নিখোঁজ অনেকে। তাদের সন্ধানে নদীর পানিতে জালের মতো বিছিয়ে ছড়িয়ে পড়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তৃতীয় দিনেও লাশের মিছিল, সকাল থেকে এখন পর্যন্ত আরও ১৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মোট উদ্ধার হলো ৬৫ জনের লাশ, এর মধ্যে ২৮ জন নারী, শিশু ২১ জন ও পুরুষ ১৬ জন। করতোয়া নদীর বিভিন্ন জায়গা থেকে ৫৫ জন আর দিনাজপুরে বীরগঞ্জ, খানসামার আত্রাই ও পুনর্ভবার নদীর ঘাট থেকে ১০ জনের লাশ মিলেছে। এর মধ্যে বোদা উপজেলার ৪২ জন, দেবীগঞ্জের ১৮, ঠাকুরগাঁওর ৩ ও আটোয়ারির ২ জন, এখনও নিখোঁজ রয়েছেন আরও ৮ জন। নিখোঁজদের সন্ধানে করতোয়ার তীরে ভিড় করছেন স্বজনরা, এক ঘাট থেকে আরেক ঘাটে ছুটছেন তারা। শেষবারের মতো প্রিয় মুখটি দেখার অপেক্ষার প্রহর কাটছে না স্বজনহারা মানুষের। চারজনের ভিতরে আমরা ৩ জনকে ভালোবাসি, ১ জনকে এখনো পাওয়া হয় নাই, এখনো আমরা খুঁজতেছি, যে কোনো যদি হারগুলাও পাই তারপরও আমরা কিন্তু একটা আমরা সৎকার্য করতে পারি। ৬ জনের মধ্যে ৪ জন আমরা মৃতদেহ পাইলাম, এখন পর্যন্ত আমরা ২ জন পাইনি, আমার বাবা এবং কি আমার বোনকে আমরা পাইনি। আমার এখনো নিখোঁজ ১ জন। সর্বশেষ নিখোঁজ ব্যক্তিটির সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আউলিয়াঘাট যে জায়গা ঘটনাটা ঘটেছে সেখান থেকে মিনিমাম ২০-৩০ কিলো দূর পর্যন্ত এই লাশগুলো ভেসে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত একটা ভিকটিমও নিখোঁজ থাকবে, কে দাবি সত্যিকারের দাবি করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। রোববার ৩০ জন ধারণ ক্ষমতার একটি নৌকা শতাধিক যাত্রী নিয়ে মহালয়ার একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেয়। অতিরিক্ত যাত্রী চাপে কিছু দূরে যাওয়ার পর ডুবে যায় সেটি, মুহূর্তে উৎসবের রং শোকে পরিণত হয়। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সামনেই নৌকাটি অতিরিক্ত যাত্রী নিয়ে ছাড়ার ঘটনায় প্রশাসনের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখছে তদন্ত কমিটি, দায় স্বীকার করলেন জেলা প্রশাসকও। ফায়ার সার্ভিসের লোক মাইকিং করা হয়েছে, আমাদের পর্যাপ্ত পুলিশ ছিল, কিন্তু সবাই কিন্তু বাধা করছিল এবং আসার পর পরে লোকজন উঠে গেছে, একসঙ্গে অনেক লোকজন। ওই দিন সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে দুপুরবেলা বিশাল প্রেশার পড়ে গেছে, আনফর্চুনেটলি আপনার এটা নিয়ন্ত্রণ করাটা টাফ হয়ে গেছিল, যেহেতু ধর্মীয় একটা ব্যাপার আমরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছি। প্রতিবছর মহালয়ার দিন কমপক্ষে ২০,০০০ বেশি মানুষ আউলিয়াঘাট থেকে নৌকায় করে করতোয়া পাড়ি দিয়ে বদেশ্বরী মন্দিরে যান। সময় সংবাদ পঞ্চগড়। এদিকে ভয়াবহ দুর্ঘটনায়ও টনক নড়েনি প্রশাসনের, ছোট ছোট নৌকায় এখনও ঝুঁকি নিয়ে চলছে পারাপার। নৌকাডুবির পর থেকে লাপাত্তাই জারাদার, মর্মান্তিক নৌ ট্র্যাজেডির দায় মৃত্যুদের ঘাড়ে চাপিয়ে পুরো ঘটনা ধামাচাপার চেষ্টা হচ্ছে কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। আসলে আমরা জাস্ট শুধু এপার থেকে ওপার যেতে চাইছিলাম, তো ভাবছিলাম জাস্ট ওপারেই যেতে চেয়েছিল তাই যারা মারা গেছে। আসলে তাহলে মানে যাত্রী কমে যাইতে হবে, তাহলে আমরা যাবো না, আর বেশি ওঠা যাবে, আপনি উঠলে ঠিকভাবে চলবে। কতজন উঠানো যাবে? ১০ জন। এত কথার পর এই নৌকাটি ১০ জন যাত্রী নিয়ে ঠিকই ছেড়ে গেল, কিন্তু তাদের বাধা দেবার কেউ নেই। এত বড় দুর্ঘটনার পরেও চলাচলকারীরা সচেতন না হয়ে আবারও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছোট নৌকাগুলোতে করেই অতিরিক্ত যাত্রী নিয়ে ঘাট পারাপার হচ্ছেন।
দুর্ঘটনা এড়াতে ঘাটে মোতায়েন করা হয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের। কিন্তু তারপরেও অতিরিক্ত যাত্রী নিয়ে নৌকা চললো বা চলছে কিভাবে? সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার দিনকটিতে দিনে 20,000 মানুষ নদী পারাপার হয় এই আউলিয়ার ঘাট দিয়ে। গত 3 বছর ধরে করতোয়ার ওপারে বদেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের যাতায়াতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। 4টা মানুষ থাকে আর কি, 3টা 4টা কমিটি কিয়াকে বলে, যারা ইজারাদার তারাই এগুলো নিয়ে আসে। কিন্তু কোনো এক অজানা কারণে ঘটনার সময় একটি মাত্র নৌকা ছাড়া আর কোনো নৌকা ছিল না ঘাটে। ছোট ছোট নৌকাগুলোও উধাও ছিল, কিন্তু কেন কারণ জানতে ঘাটের ইজারাদারকে খুঁজতে গিয়ে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে লাপাত্তা। আমি তো ছোট থেকেই দেখতেছি, প্রায় 20 বছর ধরে ওরাই নেই, তিনজনেই নেই। হ্যাঁ, শিয়ারে ডাক দিয়ে নিছে, নিয়ে এরা মানে সপ্তাহ সপ্তাহ ভাগ করে চালায়। সাধারণত প্রতিদিন 10 টাকা ভাড়ায় গড়ে 5,000 মানুষ এপার ওপার হয়। এ থেকে প্রতিদিন 50,000 টাকা আয় হলেও বার্ষিক আয় দাঁড়ায় 1,85,50,000 টাকা। দুর্গাপূজার এক সপ্তাহে প্রতিদিন গড়ে 20,000 মানুষ পারাপার হয়। এতে এক সপ্তাহেই 1,40,000 যাত্রীর কাছ থেকে আদায় হয় 14 লাখ টাকা। যাত্রীদের কাছ থেকে সারা বছরের আদায় 1,96,50,000 টাকার অর্ধেকটা পায় ইজারাদার, বাকি অর্ধেক মাঝি মাল্লারা। নৌকাডুবির ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত 5 সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন মঙ্গলবার প্রকাশের কথা রয়েছে বলে জানান এর প্রধান। তদন্ত কার্যক্রম শুরু করেছেন, আগামীকাল তদন্ত প্রতিবেদন দাখিল করবেন, তারপরে বিষয়টি আরো বিস্তারিতভাবে জানা যাবে। অতিরিক্ত যাত্রী পারাপার ও দুর্ঘটনা রোধে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের মোতায়েন করা হলেও তাদের দায়িত্ব অবহেলার কারণেই এই ট্র্যাজেডি বলে সবার ধারণা। আর ইজারার টাকা ভাগ বাটোয়ারায় আর কারো অংশ থাকে কিনা তা জানা যায়নি। রতন সরকার, সময় সংবাদ, বোদা, পঞ্চগড়। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে পঞ্চগড়ের মারিয়া বামনহাটে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল, দিনাজপুরে পুনর্ভবা নদীর সাধুর ঘাটে আছেন গোলাম নবী দুলাল এবং রংপুরের মিঠাপুকুর ঘাঘট নদীর ঘাটে আছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি প্রথমে যাচ্ছি বকুলের কাছে। এই যে পঞ্চগড়ের যে নৌকাডুবির ঘটনা, এই ঘটনায় কিন্তু সত্যিকার অর্থে পুরো জেলা জুড়ে এখন শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে এই ইউনিয়ন পরিষদ মারিয়ার যে ইউনিয়ন পরিষদ, সেটি এখানে কিন্তু প্রত্যেকটি মরদেহ যেটি উদ্ধার করা হচ্ছে তা কিন্তু নিয়ে আসছে, তারপরে লিপিবদ্ধ করে পরিবারের কাছে বা স্বজনদের কাছে হস্তান্তর করছে প্রশাসন। আমরা বলতে পারি যে গতকাল পর্যন্ত 50 জন মরদেহ উদ্ধার করা হয়েছিল, আজকে সকাল থেকে এখন পর্যন্ত আরও 15 জন এই খাতায় যুক্ত হয়েছে, অর্থাৎ 65 জন এখন পর্যন্ত 65 জন মৃত্যুর এই খাতায় যুক্ত হয়েছে। তো এটি সত্যিকার অর্থে যে অনাকাঙ্ক্ষিত এই এলাকার মানুষ যে নিস্তব্ধ এবং এখানকার যে লাশের যে গন্ধ সেই বাতাস কিন্তু এখন ভারী হয়ে আছে। আমরা সকাল থেকে যেটি লক্ষ্য করেছি যে এখনও কিন্তু নিখোঁজ যারা রয়েছেন তাদের স্বজন এবং তাদের যারা পরিবার রয়েছেন তারা কিন্তু নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছেন শুধু লাশের অপেক্ষায়। সেই অপেক্ষার প্রহর গোনার পরেও এখনও কিন্তু অনেকেই সেই লাশ উদ্ধারে সেই লাশ কিন্তু তারা এখনও পায়নি, প্রশাসনের পক্ষ থেকে তা কিন্তু চেষ্টা অব্যাহত রেখেছে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে আজকে সত্যিকার অর্থে 2 দিন যে অভিযোগ করেছিল স্থানীয়রা যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছে তারা সেভাবে লাশ ওঠানোর ব্যাপারে তেমনভাবে কার্যকর ভূমিকা রাখেননি, কিন্তু আজকে সত্যিকার অর্থে তারা কিন্তু 4:05 পর থেকে আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু সেই জায়গাটিতে আজকে কাজ শুরু করেছেন এবং প্রচুর পরিমাণে যেই ফায়ার সার্ভিসের কর্মীরা সেই লাশ উদ্ধারে কাজ করছেন। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ, আমাদের হচ্ছে এই লাশ উদ্ধারের খবর জানাবে দিনাজপুর জেলায় আছেন সহকর্মী দুলাল, তার কাছে চলে যাচ্ছি। সনাতন ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের নিয়ে পঞ্চগড়ের যে মর্মান্তিক নৌকাডুবির ঘটনা এখনও কিন্তু লাশ ভেসে আসছে। আজকেও বীরগঞ্জের সকাল 7:30 দিকে 2 জনের লাশ বা মরদেহ এখানে পাওয়া গেছে এবং এই 2 জনই কিন্তু নারী এবং তাদের শনাক্তের পরেই তাদের যে স্বজনরা তাদেরকে হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত দিনাজপুরে এই যে পঞ্চগড়ের যে নৌকাডুবির ঘটনায় প্রায় 9 জন মরদেহ আমরা এই
যাত্রাই নদীর দিয়ে ভেসে আসতে দেখেছি এবং এই মরদেহগুলো উদ্ধারের পরে যারা স্বজন যারা তাদের শনাক্ত করেছেন আত্মীয় স্বজন তাদের হাতে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে নদীর দুধারে বিশেষ করে আত্রাই নদী এই আত্রাই নদী দুই ধার দিয়ে কিন্তু অনেক মানুষকে আমরা দেখেছি যে তারা তাদের স্বজনদের খোঁজার জন্য ঘাটে ঘাটে তারা যাচ্ছেন, তারা খোঁজ নিচ্ছেন। কোথাও যদি কোনো নদীর কোনো লাশ ভেসে আসতে দেখা যায় এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে সংবাদ দেওয়ার পরেই কিন্তু সেই মরদেহ উদ্ধার করে রাখা হচ্ছে এবং পাশাপাশি আপনার তাদেরকে জানানো হচ্ছে এবং স্বজনরা আসে তাদের কিন্তু আপনার এই মরদেহ নিয়ে যাচ্ছেন। এই যে ভয়াবহ নৌকা ডুবির ঘটনায় এত বড় মানুষের যে আপনার প্রাণহানি এটি কিন্তু এই অঞ্চলে এই প্রথম। দিনাজপুরে এখনও কিন্তু আপনার যে আত্রাই নদী এবং তার শাখা প্রশাখা দিয়ে কিন্তু আপনার যারা আসেন এ পর্যন্ত যে নয় জনের মরদেহ এখানে পাওয়া গেছে এর মধ্যে সাতজনই কিন্তু মহিলা এবং দুইজন শিশু। এই দুইজন শিশু এই তাদের কিন্তু ইতিমধ্যে স্থানীয় প্রশাসন কিন্তু আপনার তাদের আপনার স্বজনদের কাছে হস্তান্তর করেছেন এবং আমরা যেটা জেনেছি স্থানীয় প্রশাসন বা জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন কথা বলে তারা কিন্তু এখনও সজাগ। তারা বলছেন যে এই আত্রাই নদীর শাখা প্রশাসনকে প্রশাখা দিয়ে যেসব এখনও যদি কোনো লাশ ভেসে আসে তারা তড়িৎ গতিতে তারা তাদের ব্যবস্থা নেবেন এই সাধারণে এই ধরনের তাদের প্রস্তুতি রয়েছে। এবং দিনাজপুরে এখন আমরা যেটা লক্ষ্য করছি যে বীরগঞ্জে আপনার এ মরদেহ উদ্ধারের পরে এখনও অনেকে আপনার অধীর আগ্রহে রয়েছেন তাদের স্বজনদের খোঁজাখুঁজির জন্য তারা কিন্তু এখনও আপনার উদ্গ্রীব রয়েছেন। তো আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন মিঠাপুকুরে, সেখানে আমি চলে যাচ্ছি আমাদের রতন সরকারের কাছে। রতন, আসলে পুরো এই ঘটনাটার তদন্ত করা হচ্ছে বলে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে এবং আজ মঙ্গলবারের ভিতরে এই ঘটনার একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ হবার কথা। তবে আমরা ধারণা করছি যে আসলে এত কম সময়ের মধ্যে এই তদন্ত প্রতিবেদন হয়তো তারা প্রকাশ জমা দিতে পারবে না, প্রকাশ হবার ব্যাপারটা তো আসলে আপেক্ষিক অনেক ব্যাপার। তবে এই বিষয়টির সার্বিক পর্যালোচনা করতে গিয়ে আমরা যে বিষয়টি দেখেছি যে আসলে সেখানে যে এই সপ্তাহটির জন্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের যে সদস্যদের যে মোতায়েন করা হয়েছিল তাদের দায়িত্বই ছিল আসলে এই রকম যেন দুর্ঘটনা অর্থাৎ নৌ দুর্ঘটনা না ঘটে, সেখানে আইন শৃঙ্খলার কোনো অবনতি যেন না ঘটে সেই উদ্দেশ্য থেকেই কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল। তো এই তাদের উপেক্ষা করে বা তাদের ব্যর্থতার কারণেই কিন্তু সেদিন অতিরিক্ত যাত্রী ওই নৌকাটিতে উঠেছিল। তো এখানে স্পষ্টভাবে এদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দমকল বাহিনীর সদস্যদের অবহেলাটাই কিন্তু বারবার ফুটে আসছে। কিন্তু আমরা দেখছি যে সেখানকার স্থানীয় সংসদ সদস্য অর্থাৎ রেলমন্ত্রী সহ প্রশাসনের সবাই যেন আগে যারা দোষী তাদেরকে বাঁচানোর জন্যই বলছে যে এই মানুষগুলোই আসলে তাড়াহুড়ার জন্য সেখানে গিয়ে উঠেছিল। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা, এই সপ্তাহটির জন্য সেখানে অতিরিক্ত নৌকা মোতায়েনের কথা ছিল এবং তাদের নির্বিঘ্ন চলাচলের জন্য কিন্তু অতিরিক্ত নৌকা সেখানে রাখার কথা ছিল। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সেদিন তারা এই যে ইজারাদাররা তারা কিন্তু চেয়েছিল একটি মাত্র নৌকা দিয়েই এই পারাপার করে বেশি লাভ তারা করতে চাচ্ছিল, যার কারণেই কিন্তু এই একটি নৌকার উপর যখন খেয়া পার করছিল তখন কিন্তু মানুষকে অপেক্ষা করতে হচ্ছিল, যার কারণে দীর্ঘক্ষণ পরে নৌকা আসার কারণে কিন্তু অনেক লোক সেখানে উঠে বসে আর যার কারণেই ভারসাম্য রক্ষা করতে না পেরে কিন্তু সেই নৌকা সেখানে ডুবে যায়। তবে সেদিনের যে পরিস্থিতি সেটি আমরা খোঁজ নিয়ে যখন নৌকাটি ঘাট ছেড়ে রওনা দেয় তখন থেকেই কিন্তু হেলে দুলে উঠছিল এবং সেই নৌকাটি নদীর কিছু দূর যাওয়ার পরেই কিন্তু এই পার থেকে পুলিশের একজন সদস্য ওই নৌকাটিকে ঘুরিয়ে আনতে বলছিলেন। তো সেই নৌকা ঘুরিয়ে আনতে গিয়েই কিন্তু পাকে পড়ে নৌকাটি ডুবে যায়। তো এই ছিল আমার কাছে এই পর্যন্ত, আমরা ফিরছি স্টুডিওতে। নৌকাডুবির ঘটনার সবশেষ খবর জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম সরাসরি। দিনাজপুরে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পটি আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
এটি চালু হলে ভারত থেকে সরাসরি পাইপলাইনে জ্বালানি তেল বিশেষ করে ডিজেল আমদানি করা যাবে। এতে দেশে ডিজেলের সরবরাহ স্থিতিশীল থাকার পাশাপাশি এই অঞ্চলের কৃষিতেও অবদান রাখবে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিত আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ করতে 2018 সালে বাংলাদেশ ও ভারতের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ভারতের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড তেল ডিপোতে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনা হবে। পাইপলাইনটি শিলিগুড়ির নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পঞ্চগড় নীলফামারি হয়ে পার্বতীপুরে আসবে। বর্তমানে চট্টগ্রাম খুলনা বন্দর থেকে সড়ক পথে পার্বতীপুরে তেল আনতে প্রতি ব্যারেলের পরিবহন ব্যয় হয় প্রায় $8। পাইপলাইনে ডিজেল আনতে এ ব্যয় নেমে দাঁড়াবে $5। তেলটা যদি সুলভ মূল্যে দেওয়া হয় তাহলে আমরা বড় চাষ করতে আমরা আগ্রহী হব। প্রকল্পের 8টি অয়েল ট্যাঙ্কার, বিদ্যুৎ সাবস্টেশন, পাম্প হাউস সহ 24টি ট্রান্সফরমার স্থাপনের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে চলছে মহাকর্মযজ্ঞ। পাইপলাইনে আগামী ডিসেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে বিশ্বাস করি। প্রায় 90% কাজ সম্পূর্ণ হয়েছে। যৌথ এ প্রকল্পে জ্বালানি সরবরাহ শুরু হলে মুক্তি পাবে উত্তরবঙ্গের 16 জেলার মানুষ। উত্তরাঞ্চলে এর চাষাবাদে জ্বালানি তেলের যে নির্ভরশীলতা সেটা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে। বাগাবাড়ি থেকে তেল আনতে গেলে অন্তত প্রায় একদিনের প্রয়োজন হয়, 24 ঘন্টার। এই সময়টাকে আমাদের সেভ হবে। বাংলাদেশ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড কর্তৃপক্ষের তথ্য মতে পাইপলাইন দিয়ে বছরে 10 লাখ মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি করা হবে। নয় বছরেও কুড়িগ্রামের ভুরিঙ্গমারি উপজেলার সোনাহাট স্থলবন্দরে চালু হয়নি ইমিগ্রেশন। এতে ব্যাহত হচ্ছে আমদানি রফতানি কার্যক্রম। বাদশা সৈকতের তথ্য ও জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। 2013 সালের 4 সেপ্টেম্বর চালু হয় দেশের 18তম সোনাহাট স্থলবন্দর। বন্দর চালুর দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত আমদানি ও রপ্তানি হচ্ছে হাতে গোনা কয়েকটি পণ্য। এতে প্রতিবছর রাজস্ব আয় হচ্ছে প্রায় 12 কোটি টাকা। ব্যবসায়ীদের অভিযোগ, ইমিগ্রেশন চালু না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক। যে কোনো সমস্যা হলেই আমাদেরকে বসতে হয়, সেক্ষেত্রে 450 কিলোমিটার ঘুরে যাওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যায়। ইমিগ্রেশন সেবা চালু হলে ভুটানের সাথে যোগাযোগ সুবিধা হবে উত্তরাঞ্চলের মানুষের বলে মনে করেন সংশ্লিষ্টরা। যদি ইমিগ্রেশনটা এখানে হয়, আমদানি রপ্তানি আরো বেড়ে যাবে, রাজস্ব আহরণ আরো বেশি হবে। এদিকে বন্দরে প্যাসেঞ্জার টার্মিনাল নির্মাণ সহ অবকাঠামো নির্মাণের কথা জানান বন্দরের এই কর্মকর্তা। খুব দ্রুততম সময়ে এখানে ইমিগ্রেশন চেকপোস্ট হওয়ার জন্য যে জায়গা স্থাপনা বা যে কমিউনিকেশনগুলো দরকার সেগুলো আমরা করছি। 2013 সালে সোনাহাট স্থলবন্দর চালু হলেও 2016 সালে 4.68 একর জমির উপর বন্দরের অবকাঠামো নির্মাণ করা হয়। সময় সংবাদ, কুড়িগ্রাম। বিভাগীয় সময়ে আরো থাকছে চিকিৎসা সেবার নামে বাণিজ্য, নোংরা পরিবেশ আর শয্যার সংকটে ভোগান্তিতে রোগীরা, অব্যবস্থাপনায় নাজুক গাইবান্ধা জেনারেল হাসপাতাল। সড়ক উন্নয়ন প্রকল্পের মেয়াদ বেড়েছে 2 দফায়। 3 বছরেও শেষ হয়নি নীলফামারীর 70 কিলোমিটার সড়কের কাজ। এলাকাবাসীর অভিযোগ, জেলার প্রধান কয়েকটি সড়ক খানা খন্দে ভরা, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সৈয়দপুর থেকে চিলাহাটি ভাওলাগঞ্জ পর্যন্ত সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2021 সালের জুনে, কিন্তু কাজের ধীরগতির কারণে মেয়াদ গিয়ে থেকেছে 2023 সালের জুন পর্যন্ত। গাইবান্ধা জেনারেল হাসপাতালে সেবার নামে চলছে বাণিজ্য, পরীক্ষা নিরীক্ষা সহ বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রোগীদের। হাসপাতাল ধারণ ক্ষমতা 100 জনের হলেও প্রতিদিন রোগী ভর্তি থাকে প্রায় দ্বিগুণ। বাধ্য হয়ে মেঝে, বারান্দা ও একই বেডে 2 রোগীকে রাখা হচ্ছে। বিভাগীয় সময়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করতোয়ায় এখনও ভাসছে লাশ, পঞ্চগড়ে নৌকাডুবির তৃতীয় দিনেও 17 মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে 67, টনক নড়েনি প্রশাসনের, থামেনি ঝুঁকি নিয়ে পারাপার। শিগগিরই ভারত থেকে ডিজেল আমদানি, ডিসেম্বরে শেষ হচ্ছে শিলিগুড়ি দিনাজপুর পাইপলাইনের কাজ, খরচ কমবে ব্যারল প্রতি $3, সুফল পাবেন উত্তরবঙ্গবাসী। এবং অফিস ভাড়া নিয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে আকৃষ্ট, ব্ল্যাঙ্ক চেক নিয়ে প্রতারণা, ঠাকুরগাঁওয়ে ঋণ দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গেই থাকুন সময়।